গ্রামার ইম্পর্টেন্ট না? আরেকজন কমেন্ট করেছে গ্রামার অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ অবশ্যই গ্রামার অনেক ইম্পর্টেন্ট, আমি বলিনি যে গ্রামার ইম্পর্টেন্ট না, আমি বলেছি কেউ যদি নতুন ইটালিতে আসে গ্রামারের থেকে বেশি ইম্পর্টেন্ট নিজে যেটা চিন্তা করে নিজের মনের কথাটা প্রকাশ করতে পারাটা। একটি এক্সাম্পল দেখাই, আমার একটি ফ্রেন্ড বলছিল, সে আদুয়ে করে, আমি ক্লাসে খুব ভালো ক্লাস এবং বলে যে আমি খুব 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 ভালো ক্লাসে অংশগ্রহণ করতে পারি আর কি। মানে আমাকে বলতেছে যে কিছু জিজ্ঞাসা করো, আমি সিম্পলভাবে জিজ্ঞাসা করেছি সামথিং কিছু বলো, দিম্মি কোয়াল কজা, সে তখন একটু কষ্ট হচ্ছিল আর কি তার উত্তর দিতে। আমি যদি এটা না জিজ্ঞাসা করে ওকে বলতাম যে ইয়ো ব্র্যাকেটে মানজারে দেন রিজো, সে সাথে সাথে আমাকে বলতে পারতো ইয়ো মানজো রিজো, কারণ গ্রামাটিক্যাল সাইডে আসলেই সে খুবই ব্রাভো একটা স্টুডেন্ট তেসা। মানজারে সহজ ভার্ব না নিয়ে আমি যদি বলতাম আফা চারসি আভেবেরারসি স্কানসারসি, যে কোনো ভার্ব আমি ওকে বলতে পারতাম, ও আমাকে উত্তর দিতে পারতো, হয়তো বা স্কানসারসি অথবা আভেবেরারসির অর্থটা না জানলেও ও আমাকে উত্তর দিতে পারতো। কিন্তু যখন আমাদের কথা বলতে হবে ওই সময় তো আমাদের পারতে হবে শুধু গ্রামাটিক্যাল সাইড না। আর এজন্যই আমি এই কথাটা বলেছি আরেকটা এক্সাম্পল দিয়ে, আরেকটা আন্টির কথা, সে আমাকে বলেছিল আমি একটা না 4 দিন হসপিটালে থেকেছি একা, সো হয়তো বা আমার লাইফে ওই সময় সবচেয়ে বেশি ইটালিয়ান শিখেছি। আমি পারি না পারি আমি কথা বলেছি, আমি জানি না সঠিক কিনা বাংলা ইংলিশ না ইটালিয়ান ব্যবহার করেছি, কিন্তু আমি আমার মনের কথা প্রকাশ করতে পেরেছি। আর এটাই আমি মনে করি ফার্স্ট থিং যেটা আমাদের করতে পারতে হবে। আমি যখন আর কি মানে আমার ছোটোবেলার কথা বলি, আমি আউনো আদুয়ে করিনি ছোটোবেলা যখন স্কুলে যাই, সো প্রিমিয়ার এলিমেন্টারিতে যাই, প্রথম শ্রেণী থেকে শুরু করি, অবশ্যই আমাকে টিচাররা 5 বছর একটা বাচ্চাকে বলবে না যে এটা এটা ভার্ব, এটা সাবজেক্ট, এটা অ্যাডজেক্টিভ, এটা আর্টিকল, আমি কথা জাস্ট বলতে শিখেছি। দেন যখন 11 বছর হলো বাম লাবাতা অস্তা দি গ্রাম্মাটিকা, স্কুলে গ্রামার পড়া শুরু হলো। সো গ্রামারটা অবশ্যই ইম্পর্টেন্ট, বাট আমি চাই আমার স্টুডেন্টরা এরকমভাবে আমাকে বলতে পারুক যে ইয়ো মানজারে রিজো, আমি ভাত খাওয়া, বাট পরে সে জানবে যে মানজারে বলা যায় ইয়ো মানজো আমি খাই, ইয়ো মানজেরাও আমি খাবো, ইয়ো মানজাবো আমি খেয়েছিলাম। কথাগুলো বললাম আমার এক্সপিরিয়েন্স থেকে, সো একমত হলে জানিয়ে দিবেন, না হলেও জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।